Cut. हेलो गाइज আসসালামু আলাইকুম वेलकम टू माई चैनल दि मोटा भाई আমি ওসাম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে সাভারে একটি রেস্টুরেন্টে ঘুরে দেখাবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে দিব্যে হাউস। আপনারা দেখতে পাচ্ছেন আমি তার সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিছু স্টুডেন্ট অফার চলতেছে, আপনাদেরকে সেগুলো ঘুরে দেখাবো এবং প্রাইস সম্পর্কে দেখাবো। চলেন যাওয়া যাক। আপনাদেরকে দিব্যে হাউস রেস্টুরেন্টের লোকেশনটা বলি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার বাসা সাভার পুলিশটা, সেজন্য আমি আমার এলাকার রাস্তা থেকেই আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করছি। দি গ্রে হাউস রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে সাভার থানা স্ট্যান্ডের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ঠিক পার্শ্ববর্তী বিল্ডিং, অর্থাৎ বিসমিল্লা টাওয়ারের ফার্স্ট ফ্লোর। সেজন্য প্রথমেই যেতে হবে থানা স্ট্যান্ডে। সেখান থেকে আপনি যদি রিক্সা অথবা অটোতে করে যান, অটোতে করে গেলে আপনার ভাড়া পড়বে মাত্র 5 টাকা, আর রিক্সায় গেলে আপনার ভাড়া পড়বে 10 টাকা। রিক্সা অথবা অটোতে ওঠার পর আপনাকে নামতে হবে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সামনে। সেখান থেকে পশ্চিম দিকে কিছুটা পথ এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন বিসমিল্লা টাওয়ার। যেহেতু রেস্টুরেন্টটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত, সেক্ষেত্রে সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই আপনার নজরে আসবে দি গ্রে হাউস রেস্টুরেন্ট। খাবার পেয়ে গেছি। আমরা যে সব খাবার অর্ডার দিয়েছিলাম, আপনাদেরকে খাবারের রেট এবং খাবারটা কেমন হয়, কেমন খেতে সরি কেমন খেতে হয় সেটা দেখাবো। আমার সাথে আমার ফ্রেন্ড আছেন সাজিয়া সহ, আজকে আমাকে হেল্প করবে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। প্রথমে আমি শর্মাটা নিয়ে স্টার্ট করতেছি। শর্মাটা এখানে একটা চিকেন শর্মা, এটার প্রাইস হচ্ছে আপনার চিকেন শর্মা একটা মাঝখান থেকে ওরা খেতে দেয়, এটার দাম হচ্ছে 90 টাকা। আপনার দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে কী কী দিয়েছে, ভিতরে চিকেন আর চিজ খেয়ে দেখা যায়। এটা একটু পক্ত আছে, কেমন রেটিং দেয়? সরি, এটার রেটিং আমি যেরকম অন্যান্য জায়গায় সময় টেস্ট করে দিয়েছি, এটা তিনের মধ্যে 7। তাহলে এখন আমি আপনাদেরকে ক্লাব স্যান্ডউইচ দেখাবো। এইটা ক্লাব স্যান্ডউইচ, সাইজে বেশি বড় না। এই আমরা ক্লাব স্যান্ডউইচ খাই হচ্ছে 90 টাকা, 100 টাকা দিই। এটা মোটামুটি তার থেকে একটু ছোটো সাইজের, আর এটা হচ্ছে একটু লাভ শেপের মধ্যে দেওয়া। দেখেন, আমি আপনাদেরকে উপরে একটু যদি দেখাই ক্যামেরাটা একটু ক্লোজ করো, চিকেন দেওয়া, সস দেওয়া, এতটুকু। ক্লাব স্যান্ডউইচ এটার মধ্যে কোনো ই না, সব জায়গায় একই রকম। সেটা আমি একটু বাইট দিয়ে দেখি কীরকম। যেহেতু আমরা একটু আগে এটা আনা হয়েছে, এই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে,
বাট আপনারা যদি গরম গরম খান তাহলে অবভিয়াসলি ভালো লাগবে। আর ক্লাব স্যান্ডউইচ সব জায়গায় যেরকম এখানেও সেরকম, এক্সট্রা কিছু নাই। যদি এটা রেটিং দিতে চাই তো এটাকে আমি এখন আপনাদেরকে বানানো বারবিকিউ স্যান্ডউইচটা দেখাবো। এইটার দাম করতেছি আপনার 99 টাকা, যেখানে আপনি 4 পিস স্যান্ডউইচ পাচ্ছেন। আর আপনার শেপটা এরকম হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ বা ইউজুয়াল যে শেপটা হয়। আপনাকে এখানে মানে চিকেন গাজর ভরপুর পাচ্ছেন, এটাকে ভরপুর চিকেন বলা হয়। আর জিনিসটা সাইজে ছোটো, আমি একটা বাইক দেখি কেমন হয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল স্যান্ডউইচ যেমন হয় একটু জুসি জুসি ভাব, ভালো টেস্ট ভালো। আমি এটাকে রেটিং যদি বল দিতে হয় আমি এটাকে 10/9 দিতে পারি। পরবর্তীতে পরবর্তীটা এখন যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে চিকেন চিজ লোডেড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডেড নামের শব্দ ব্যবহার করছে, এখানে চিজ দিয়ে ভরা, এখানে চিকেন আছে। তারপর এখানে হচ্ছে এগুলো কি আলু না কি কে জানে, হয়তো এখানেই করে দিছে। আর এটা আপনাকে খাতালে খেয়ে দেখাবো এখন। সাথে হচ্ছে এটা ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, সো এটা দেখি মোটামুটি ভালো করেই শেকিং করা হয়েছে। আমি মনে করি ভালোই চিকেন হয়েছে লোডের, এখানে আপনি প্রচুর চিজ পাবেন, আপনার মুখে দিলে একদম বাসন দেখবেন। আমি এটা রেটিং দেব 8.5 out of 10. আমি পরে যেটা শুরু করছি এটা হচ্ছে চিকেন বারবিকিউ নাচোস। চিকেন বারবিকিউ নাচোস আপনি দেখতে পাচ্ছেন শেপ এবং সাইজে অনেক, এটা মানে পরিমাণও অনেক, অনেক সুন্দর একটা আমি হাত দিয়ে ট্রাই করতে পারছি। এটা বারবিকিউ নাচোস, এটার দাম আপনার চলতেছে 120 টাকা। আপনি অনেক পরিমাণ মনে করছেন, আমি এখানে ট্রাই করে দেখবো। আমি দেখে মনে হচ্ছে জিনিসটা খেতেও ভালো হবে। রেডি যদি দিতে হয় আমি আপনাকে 10/9 দিই। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক ভালো টেস্ট পাবে। লাস্ট আইটেম এরপর হচ্ছে কোল্ড কফিটা, সেটা বহু চেক করে দেখে দেখবেন। এটা হচ্ছে ওয়েজেস, এটা বেসন বা বেসন দিয়ে ওটাকে করা হয়েছে ট্রাই করা হয়েছে। তো এটার সাথে হচ্ছে আমাদের একটা মেয়ামি সসটা দেওয়া হচ্ছে, খেয়ে দেখবে সসটা ভালো লাগতেছে দেখতে। অনেক ঠান্ডা, মোটা একটা
বরফ মতো আছে, আমি এটা খেয়ে দেখি। ফুলকপি অ্যাজ ইউজুয়াল সব জায়গায় একই রকম হয়, এটাকে আলাদা করে লিখিয়ে দেওয়ার কিছুই নেই, কারণ আমি একটু চেক করি। কফিতে একটা আলাদা একটা এটা খুব পাচ্ছি, ঠান্ডাটা অনেক ঠান্ডা। আর এটার দাম আপনার পড়তেছে 7 টাকা, আর তিনটা নিয়েছি 180 টাকা। আপনি দাম অনুযায়ী কফিটা আমি বলবো যে ঠিকঠাক দিয়ে বেশি বলবো। ওকে, আচ্ছা আমি হচ্ছে যা যা নিয়েছিলাম সেগুলো মোটামুটি রিভিউ দেওয়া শেষ। এগুলোর অ্যাকচুয়াল যে প্রাইসগুলো আছে ওগুলো আমরা ডিসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দিব আপনাদের, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। আর এটার লোকেশনটাও আমরা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিই। আর আপনাদেরকে যেটা বলবো, এই সাভারের মধ্যে এই অফারগুলো সত্যি অনেক কমের মধ্যে বললাম, কারণ এখন অনেকে মিরপুর বা সাইডে ঢাকার মধ্যে দেখেছেন। এই জন্য আপনারা যারা এখনো আসেননি ভিড় করছেন, আপনারা অবশ্যই আসবেন এবং এই আইটেমগুলো চেক করে দেখবেন। আসলে সবাই ভালো লাগবে এবং সবাই খেয়ে মজা করবে। অ্যাজ এ গেস্ট হিসেবে ইন্ডিয়ার দায়িত্ব সমাজকে আমাকে দিয়েছে, সো আমি অবরত দিয়ে একটা রেডি করতে চাই, তাহলে বলবো সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল, সব কিছু মোটামুটি আমরা কোয়ালিটি ফুল পেয়েছি। সো আমরা অবরত একটা রেটিং দিতে পারি 8.5 ইজ এনাফ। আপনারা এখানে আসতে পারেন, আমরা হচ্ছে লোকেশন প্লাস হচ্ছে খাবারের আলাদা আলাদা দাম সবগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেবো। যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।